একজন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বলার, যাকে সবাই স্পিড স্টার হিসেবেই চেনে। অন্যজন বাংলাদেশের গ্ল্যামার স্টার, মডেল, অভিনেত্রী। হ্যাঁ, বলছিলাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিড স্টার তাসকিন আহমেদ আর মডেল অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়ার কথা। ক্রিকেটার তাসকিন আহমেদের সাথে এবার দেখা যাবে মডেল অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়াকে। দুই ভিন্ন জগতের বাসিন্দা এবার একত্রিত হয়েছেন এফএক্সের বিজ্ঞাপনে। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। গতকাল বৃহস্পতিবার এফডিসিতে শুটিং শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই শুটিং চলবে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন এফডিসিতে গতকাল বৃহস্পতিবার থেকে বিজ্ঞাপনটির শুটিং শুরু হয়ে চলবে টানা তিন দিন ধরে। প্রথমবার তাসকিনের সঙ্গে জুটি হয়েছেন জান্নাতুল ফেরদৌস পিয়া। অবশ্য এর আগে তাসকিন আহমেদ গ্রামীণফোন, রবি, পেপসি, স্যাম্পনির বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করেছেন। তাসকিনের আগ থেকেও এই বিজ্ঞাপন জগতে কাজ করেন পিয়া। 2007 সালে মিস বাংলাদেশ নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু পিয়ার। র‍্যাম্প জগৎ মাতিয়ে বিজ্ঞাপনে মডেল, অভিনয় প্রতিটি ক্ষেত্রে পিয়া দেখিয়েছেন নিজের কারিশমা। তার প্রথম টেলিভিশন বিজ্ঞাপন প্রাণ ম্যাঙ্গো জুস, তবে পন্ডসের একটি বিজ্ঞাপন দিয়ে পর্দায় নজর কাড়েন জান্নাতুল ফেরদৌস পিয়া। এর আগে সাকিব আল হাসান ও তামিম ইকবালের সাথে কাজ করেছেন, তবে এই প্রথমবারের মতো তাসকিন আহমেদের সাথে তার কাজ করার সুযোগ মিলল।